মর্নিং এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজছে সাড়ে আমি, আর এখন রান্নাঘরে আছি। রান্নাঘরে দেখো চারদিকে হচ্ছে, আর একদিকে হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা হবে, মানে দাদা আছে, তো চাটা খেয়ে নিই। ঘুগনিটা দিয়ে ওরা সকালের খাবারটা খাবে। আর এখানে নিয়েছি কুমড়ো, কেটে নিয়েছি, তো এটা কুমড়ি হবে বেসন দিয়ে, আর পাঁপড় ভাজা হবে, এগুলো সকালের খাবার হবে। তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম 8টা থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি এখানে ভালো আছি। দেখো ওদের আমি মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি, কুমড়ি, শসা, পাঁপড় আর ঘুগনি এসব দিয়েছি। মিষ্টি নিল না মানিকদা, তো ওরা খেয়ে নিক, চলো। আমি এখন এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার একমাত্র স্বামী। বাড়িতে এসে আমি ওকে চা করে দেবো, তার জায়গায় ও আমাকে চা করে খাচ্ছে। কি চা এটা? দেখো বলছে স্পেশাল চা করে দিচ্ছি, খাও খাও। জানি না কি খাইয়ে দিচ্ছে গো, বুঝতে পারছি না। যাই হোক খেয়েই নি, বুঝলে, বিশ্বাস করে খেয়েই নি। কালারটা হেভি এসছে, লেমন টি নাকি বলছে, জানি না। চলো আমরা খেয়ে নিই, সবাইকে গুড ইভিনিং। তো সন্ধ্যায় এলাম বইমেলা দেখতে বোনের বাড়িতে। তো এখানে বইমেলা হচ্ছে, তো মাও এসেছে, আর রিতম আছে, মনি আছে, আর আমাদের অগ্রিম সোনা এখন খুব দুষ্টু হয়েছে। তোমাদের দেখাবো, দাঁড়াও, আগে আমার মাকে দেখো, এই যে আমার মা বসে আছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে, বইমেলা হচ্ছে। তো খুব ভালো হয়েছিল, কিন্তু আমরা একদম মেলা ভাঙার দিনে এসেছি, আমি সেই দিনই পুরো শেষ, একদম তার আগেই শেষ হয়ে গেছিলো, তো একদিন এক্সট্রা হচ্ছে। সেই দিন আমরা এসেছি পুরো, মানে সব শেষ হয়ে গেছে আর কি। তো ওখানে হচ্ছে যাত্রা, সবাই যাত্রা টাত্রা শুনছে, আমরা যাত্রাটা শুনছিলাম না। আমরা এখন এসেছি এখানে, এখানে কিছু নিই দেখছিলাম আর কি। আর একটা দাদার সাথে দেখা হলো, কথা হলো, ওর মানে আমার চ্যানেলটা ওর ফোনেতে সাবস্ক্রাইব করে দিলাম, একটা বন্ধু বেড়ে গেল, ভালোই হলো আর কি। তো এখন দেখো মনির শখ হয়েছে ওরকম গাড়িতে একটু চড়বে, তো খুব ফাঁকা, কারণ আজকে তো আর কেউ নেই, ভিড় নেই, লোকজন তো সব শেষ হয়ে গেছে মেলা, ওই জন্য ওর একটু চড়তে ইচ্ছা হলো। আর একজন বাচ্চা আছে দিয়ে, আর ও একটু চড়ে নিল, আর আমাদের পুচকিটা তখন আবার খুব লাফাচ্ছে চড়ার জন্য, তো ও তো চড়তে পারবে না, একদমই ছোটো, বুঝতে পারে না ভালো করে। তো মনি একাই চড়ে নিল, আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। খুব ভালো লাগছিলো মেলা দেখতে, কার না ভালো লাগে, তাই না? আর এখানে চলে এসেছি খেতে, চাউমিন নিয়েছিলাম। আর এখানে দেখো সেই স্লিপিংগুলো খুব ভালো লাগে এগুলো। আর দেখো সোনা বাবার কথা রাখো, দেখো পরদিন আমরা বাজার দিয়ে গিয়েছিলাম ওই বাচ্চাটার জন্য একটা হাঁটার জন্য সেই সাইকেলগুলো কিনতে। তো নিয়ে আর মনির জন্য এটা পছন্দ হয়ে গেলো, এই সাইকেলটা ওর বাবা নিয়ে নিল মনির জন্য, আর অগ্নিমের জন্য একটা গাড়ি নিল। চলো বাড়ি গিয়ে দেখাই গাড়িটা। আর এই দেখো মনির লাফানিটা দেখে নাও, সাইকেল পেয়ে তো খুব 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 খুশি, কান্না খুশি হয় বলো, গিফট পেয়ে ওরও খুব খুশি হলো। খুব সুন্দর সাইকেলটা, কিন্তু কালারটাও দারুণ একদম, সাইকেলটা আমারও খুব পছন্দ। আর এইটা হচ্ছে অগ্নিমেয়ের জন্য, ও হাঁটতে শিখে যাবে তাই জন্য। আর দেখো চাপি দিয়েছে, খুব মজা হচ্ছে দুজন্য একসাথে, গিফট পেলে খুব মজা হচ্ছে ওদের দুজনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।